ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম সব ধর্মই ঠিক। ইসলাম ছাড়া হিন্দুর ধর্ম বলে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মায়ানমার ধর্ম, চাকমা ধর্ম, গারো ধর্ম, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই ঠিক। তবে ইসলাম আসার পরে আগের যাবতীয় ধর্মের হুকুম বাতিল হয়ে গেছে। বুঝতে পারেননি, বুঝতে পারেননি, আরো সহজ করি, দেশ চালাচ্ছে কোন সরকার? আওয়ামী লীগ সরকার। বিএনপির কোন হুকুম চলে? এত সহজ এটা বুঝলেন? দুনিয়া বুঝেন, ধর্ম বুঝেন না? ধর্মের ব্যাপারে যত কৃপণতা মুসলমানদের, আওয়ামী লীগ সরকার দেশ শাসন করছে, বিএনপির কোন হুকুম চলে না, যেহেতু একটা বাকি আছে আইন করে আবার বাতিল করে দেয়। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গাইরাল ইসলামে দীনান ফালাহু লাইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম দিয়ে, অন্য কোন আদর্শ দিয়ে যা আল্লাহকে সন্তুষ্টি করার ইচ্ছা করবে, সেটা আল্লাহর নিকট কবুল কবুল লাইয়াকবালু মিনহু, আল্লাহর নিকট কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আর এই লোকটা যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম যদি না মানে তাহলে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য ইসলাম কোনটা আর জাহেলিয়াত কোনটা এ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা জরুরি। চলুন আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে ইসলাম কোনটা আর জাহেলিয়াত কোনটা। এক, আপনাকে বলছিলাম মোহর আনার ব্যাপারে একটা জাহেলিয়াত, অবস্থা ভালো মোহর বেশি হবে, অবস্থা ভালো মোহর কম হবে। মোহর নগদেও জায়েজ, বাকিতেও জায়েজ, কথা বুঝতে পারেননি? মোহর আনা বেশি হতে পারে, কম হতে পারে, নগদে হতে পারে, বাকিতেও হতে পারে, সবই যদি হয় তাহলে জাহেলিয়াত কি, কুসংস্কার কি, ইসলাম নয় কোনটি? 2 লক্ষ টাকা মোহরানা বেঁধেছেন সাথে 1 টাকা, কথা বোঝা যাচ্ছে? 3 লক্ষ টাকা মোহরানা সাথে 1 টাকা, এটা জাহেলিয়াত। ইসলাম আর জাহেলিয়াত একসাথে থাকতে পারে না। যেখানে জাহেলিয়াত থাকে সেখানে ইসলাম পালায়, যেখানে ইসলাম থাকে এখান থেকে জাহেলিয়াত পালায়। মোহরানা এত বাঁধলেন কেন? শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বিবাহ দিলেন, বিবাহের মোহর লোহার আংটি। মোহর কি? মোহর কি? 2 লাখ টাকা দাম হবে? 50,000, 5,000, 1,000, 100 টাকা দাম হবে? লোহার আংটি বিবাহের কি? মোহর। পরের হাদিস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সকালবেলা দেখলেন, হাত পায়ে হলুদ রং। আব্দুর রহমান জি, বিবাহ করেছ নাকি? হ্যাঁ। মোহর কি গো? তো বলছে, একটা খেজুরের আঁঠি যত বড় এর সমান স্বর্ণের টুকরা আমার বিবাহের মোহর না। একটা খেজুরের আঁটি কয় কেজি হবে? 10 গ্রাম হবে? 5 গ্রাম হবে? না, এতখানি তার বিবাহের কি মোহর। চলেন পরের হাদিস, শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা রসুলের কাছে উপস্থিত হয়ে বলছে, আমি নিজেকে আপনার জন্য সঁপে দিলাম, মানে আমি আপনার সাথে বিবাহ হতে চাই। কিন্তু নির্লজ্জ থাকে না যে প্রেম বিনিময় করে, অফার দেয় বেশ্যা ভালোবাসা দিবসে। আসতে সামনে 14ই ফেব্রুয়ারি বেশ্যাদের ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস না, বেশ্যাদের ভালোবাসা দিবস, যারা ভালোবাসার কাঙ্গা তাদের দিবস। আপনাকে বলছিলাম, তাহলে নবী মহিলার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বসে আছেন। এক সাহাবি বলছেন, আল্লাহর নবী, আপনার যদি দরকার না থাকে, প্রয়োজন না হয়, আমাকে তার সাথে বিবাহ দিন। ও আচ্ছা ঠিক আছে, তোমার কি মোহর দেওয়ার মতো কিছু আছে? না। দেখো তো পাও কি না কিছু। লোকটা চলে গেল, খানিকক্ষণ পর ফিরে এসে বলছে, না আমি কিছু পাইনি। নবী বলছেন, আবার যাও, লোহার একটা আংটি হলেও পাও কিনা দেখো তো। সাহাবি চলে গেলেন, ফিরে এসে বলছেন, না তাও পাইনি, কিছু আছে দেওয়ার মতো? জি, কি? পরনের লুঙ্গিটা আছে, অর্ধেকটা দেওয়া যায়। নবী বলছেন, অর্ধেকটা তুমি যদি তোমার বউকে দাও, এই অর্ধেকটা তারও কোনো কাজে আসবে না, তোমারও কাজে আসবে না। হাসতেন মানে হাসির খোরাক দিইনি, একটু পরে যাচ্ছি, থামেন,
রেডি করাচ্ছে আপনাকে। আচ্ছা দিও না, তোমার কি কোরআনের কোন ছোরা জানা আছে? জি, অমুক অমুক ছোরা আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এই সুরাগুলি তুমি তোমার বউকে শিক্ষা দিবে, এটা হলো তোমার বিবাহের মোহর, এর বিনিময়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিলাম। এটা নগদে না বাকি? বাকি না, বাকি বিবাহের পরে শিক্ষা দেবে, শিক্ষা দেওয়াটা বাকি, বোঝা যাচ্ছে? মোহর বাকিতেও হতে পারে। আপনাকে বোঝাচ্ছিলাম মোহর আপনি এত বাঁধতে গেলেন কেন? বিয়ের কথাবার্তা যেদিন চলছিল সেই দিন আপনার ধারণা ভবিষ্যতে যদি মেয়ের ভাত না হয়, সংসার যদি ভেঙে যায়, মোহরানের একটা মামলা করার ক্ষেত্রে বেশি বাধা দরকার। সুবহানাল্লাহ, অত সহজ? সুবহানাল্লাহ, অত সহজ? খালি মোনাজাত করেন না, মনে করছে আমি পাকা হেলা দিস, ভুল ধারণা আপনার। যিনি জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারে তিনি আহলে হাদিস, আপনি আহলে হাদিস, কে বলেছে আপনাকে? আমি আহলে হাদিস, কে বলেছে? আশ্চর্য, কেন 3 লক্ষ টাকা মোহর বাঁধতে গেলেন? নিয়ত আপনার খুলুসি, আপনার কুসংস্কারে ভরা, জাহেলিয়াতে ভরা, এর নাম ইসলাম নয়। মারা গেছে, 3 লক্ষ টাকা মোহর বেঁধে গন্ডগোল হয়নি, সংসার ভাঙেনি, শুধু করেনি, সুদ করা তো লাগে না, লাগে না, বিয়ে করার পর খাটলি সামনে রেখে বোকা ইমাম ওই মহিলাকে ডাকছে, মা। মহিলাটা ফিসির ফিসির করে কাঁপছে, স্বামী মারা গেলে কাঁপবে না তো? বলছে আপনার স্বামী তো মারা গেছে মা, মোহর তো ছিল, মাফ করে দিয়েছেন, ও দাবি করে আর পাবে? মাফ হওয়া মানে নেকি দিয়ে সুদ করতে, মাফ হওয়া মানে? ইমামের জানা নেই যে মোহর মাফ হয় না, নেকি দিয়ে বুঝে দিতে হবে। মাফ মানে নেকি দিয়ে বুঝে দিতে হবে, তাহাজ্জুদ পড়ে সুদ হবে না মোহর। আপনি দিতে বাধ্য, আমি দিতে বাধ্য। আশ্চর্য, আপনাকে বলছিলাম, এরপরে ভিজা মাথার চুল দিয়ে তার স্বামীর পা মুছে দিয়ে ক্ষমা নিচ্ছে, জীবনে সেবা করেনি, আজকে শেষ সেবা করে মাপ নিচ্ছে, এটা কুসংস্কার, জাহেলিয়াত, এর নাম ইসলাম নয়। হাতে পাখি নিয়েছেন, উড়িয়ে দিচ্ছেন, ডান দিকে গেলে দিনটা ভালো যাবে, বাম দিকে গেলে দিনটা খারাপ যাবে, এর নাম ইসলাম নয়, এটা কুসংস্কার। ভালো মন্দ করার ক্ষমতা পাখি রাখে না, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। রেখা টেনে ভাগ্য গণনা করছেন, এটা ইসলাম নয়, এটা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আরাফান ফাসআলুহু, কেউ যদি কোনো গণকের কাছে যায়, নারী হোক পুরুষ হোক, গণকের কাছে যদি যায়, গণক সাহেবজি দেখেন তো আমার মোবাইলটা হারিয়ে গেছে পান কিনা, গণক সাহেবজি দেখেন তো আমার গলার চেনটা হারিয়ে গেছে পান কিনা, জিজ্ঞাসা শুধু করেছেন, এখনো গণেনি, 40 দিনের ইবাদত শেষ, একটাও নেই। কতদিনের? কতদিনের? একটাও নেই। রসুল বলেছেন, যদি গণকের কথা বিশ্বাস করে, কোরআন অস্বীকার করা যেমন পাপ, গণকের কথা বিশ্বাস করা সমান পাপ। কোরআন অস্বীকার করার পর কেউ মুসলিম থাকতে পারে? কোরআন অস্বীকার করার পর কেউ মুসলমান থাকতে পারে? কোরআন অস্বীকার করার পর যখন কেউ মুসলিম থাকতে পারে না, জাদুকরের গণকের কথা বিশ্বাস করলেও তো আমার মুসলিম থাকতে পারে না। আপনাকে বলছিলাম, সকালবেলাতে বাড়ি থেকে বের হচ্ছেন, দেখলেন একটা বিড়াল তার হাত দিয়ে পা দিয়ে মুখ চাচ্ছে বা নাড়ছে, আপনার ধারণা বাড়িতে মেহমান আসবে, মনে হচ্ছে সহিহুল বুখারীর হাদিস, বুখারীতে নাই, মুসলিমে আছে, তিরমিজিতে, আবু দাউদে, ইবনে মাজাতে, ইসলামের ইতিহাসে, দোয়ার ভান্ডারে, না, কোথায় যে পায় মানুষ! আশ্চর্য, বিড়ালের মুখ চাটার সাথে বাড়িতে আত্মীয় আসার সম্পর্ক কোথায়? না, ইসলামের নামে চলছে জাহেলিয়াত। আপনাকে বলছিলাম, আপনার ধনী মানুষ, মোটর আছে, টিউবওয়েল আছে, প্রতিবেশীর কিছু নেই, আপনি সকালে বের হয়েছেন খালি কলস নিয়ে আপনার বাড়িতে পানি নেওয়ার জন্য যাচ্ছে গরিব মা বোন, দেখে রেগে গেলে, এই তুমি বুঝো না, অফিসে যেতে বের হচ্ছি খালি কলস নিয়ে সামনে এসেছো কেন? তো বলছে সকালবেলা খালি কলস দেখে দিনটা অমঙ্গলই বেশি যায়। মঙ্গল অমঙ্গলের মালিক কে? আল্লাহ। না কো ভাঙ কলস, আল্লাহ না খালি কলস। আশ্চর্য, রাস্তাতে বের হন সিএনজি, রাস্তাতে বের হন
অটো চার্জার, রাস্তাতে বের হন পিকআপ, রাস্তাতে বের হন বাস ট্রাক, এর নিচে দেখবেন ছিঁড়া জুতা টাঙ্গানো আছে, নাই আপনাদের বগুড়াতে? নাই আছে। এই ইতরকে জিজ্ঞাসা করেন কেন রেখেছেন, তো বলছে বিপদ আবার ঠেকাবে এই জুতা। আল্লাহর উপর মানুষ যতখানে বিশ্বাস না করে তার চাইতে বেশি বিশ্বাস করে সোনা জুতার উপরে। ওর মুখে জুতা মারা দরকার, কোলাঙ্গার কোথাকার আশ্চর্য, ইসলামের নামে চলছে জাহেলিয়াত। আপনাকে বলছিলাম মারণ যারা এসেছেন রাত্রিতে বাড়ি ঘর ঝাড়ু দিয়েছেন, ঘরের এক কোণে জড়ো করে রেখেছেন, ফেলছেন না কেন? আপনি নাকি বুখারিতে পড়েছেন ঘরের ভিতর থেকে রাত্রিতে ময়লা বাহিরে ফেলে দিলে বাড়ির বরকত চলে যায়। নবী বলছেন আত্মহুরু শত্রুল ইমান, পবিত্রতা ইমানের, পবিত্রতা ইমানের অঙ্গ। ময়লা কি অপবিত্র না? ফেলে দেওয়া ইমানের অঙ্গ না? নবী বলছেন ময়লা ফেলা ইমানের অঙ্গ। আর আপনার ম্যাট্রিক ইন্টার ডিগ্রি পাশে এই বউ বলছে ফেলে দেওয়াই বরকত হারানোর কারণ, মূর্খ না? ইসলামের নামে চলছে জাহেলিয়াত। গরিব মানুষ হঠাৎ বাড়িতে মেহমান, আপনি ধনী মানুষ স্বভাব ভালো, আপনার বাড়িতে গেছে চাচা জি মেহমান এসেছে, খাবার তো কিছু নেই, একটু চাল ডালের দরকার। আচ্ছা বাবা দাঁড়াও, আপনি 2 কেজি চাল 2 কেজি ডাল নিয়ে দরজায় যেতেই পারেননি, পিছন দিক থেকে বলছে ঢং দেখো তো, এত বয়স হলো এখনো কাণ্ড জ্ঞান হলো না। কে বলছে? পিছন থেকে আপনার, পিছন থেকে আপনার বউ। কি করলাম আমি জানো না? সন্ধ্যা যদি হয় সন্ধ্যার আলো জ্বালানোর আগে, সকাল যদি হয় বাসি ঘর ঝাড়ু দেওয়ার আগে ঘর থেকে কিছু বের করা যাবে না। কেন? যদি বের করি তাহলে ঘরের লক্ষ্মী চলে যাবে। হিন্দু ভাইদের 13 কোটি দেবতা, তার একটার নাম লক্ষ্মী। তার একটা নাম কি? তার একটা নাম কি? লাড়ুখানার বলতে চাচ্ছেন না, বলেন কি না? লক্ষ্মী। 1 কেজি চাউল দিলে লক্ষ্মী যদি ঘর থেকে চলে যায় সেটাই তো ভালো। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার ঘরে লক্ষ্মী কেন? আপনি কোরআন পড়েন, আপনার ঘরে লক্ষ্মী কেন? আপনি 5 ওয়াক্ত পড়েন, আপনার ঘরে লক্ষ্মী কেন? আপনি মুসলমান, আপনার ঘরে লক্ষ্মী কেন? কুসংস্কার চলছে ধর্মের নামে। আমাদের ধারণা রবিবার আর বৃহস্পতিবারের দিন বাস কাটা যায় না, কেন? কেন? বাসের গায়ে জ্বর থাকে।